করোনাভাইরাসের উচ্চ ঝুঁকি বিবেচনায় ঢাকা ও রাঙ্গামাটি জেলাকে সংক্রমণের রেড জোন বা অধিক ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। হলুদ জোন বা মধ্যম ঝুঁকিপূর্ণ সীমান্তবর্তী ছয়টি জেলা, এসব জেলা হল রাজশাহী, যশোর, দিনাজপুর, লালমনিরহাট, নাটোর ও রংপুর। গ্রিন জোনে রয়েছে 54টি জেলা। গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানীতে করোনা সংক্রমণের হার 12.90%, রাঙ্গামাটিতে এই হার 10% মতো।